বসে পড়েছি অনেক কিছু নিয়ে। চলো দেখাই কী তৈরি হতে যাচ্ছে আমার হাতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজ দেখাবো তিন রকমের বিটসের ব্যাঙ্গলস তৈরি করা। চেষ্টা করেছি নিজের মতো করে বাড়িতে ওয়েস্টেজ হওয়া জিনিসকে ওয়েস্টেজের মতন ভেবে ফেলে না দিয়ে নিজের মতো কিছু বানিয়ে নিতে। তো তোমাদের বাড়িতেও নিশ্চয়ই অনেক ওয়েস্টেজ জিনিস থাকে বা পুরনো জুয়েলারি থাকে। আমার না একটা খুব বাজে বলো ভালো বলো একটা স্বভাব আছে, সেটা হচ্ছে আমি কিছু ফেলে দিতেই পারি না, আর কেউ কিছু ফেলে দিলে সেটাকে কুড়িয়েও আনি। ছোটোবেলায় এই স্বভাবটা দারুণভাবে ছিল, রাস্তায় কিছু পড়ে থাকতে দেখে ভালোভাবে তো আমি সেটাকে কুড়িয়ে নিতাম। যাই হোক, তো ওর জন্য অনেক বকা অনেক কিছু শুনতেই হয়েছে, কিন্তু সেটা তৈরি করার পরে তার কমেন্টটাও খারাপ কিছু পাইনি, ভালোই পেয়েছি। যাই হোক, আর সেরকমই আমার পুরনো হার কেটে বিটসের এগুলোকে বার করে আমি অনেকদিন ধরেই রেখে দিয়েছিলাম। তারপর হঠাৎই মনে হলো আমি তো বাইরে বেড়াতে যাচ্ছি, তো ওখানে তো জুয়েলারির কিছু ভারী কিছু নিয়ে যাব না, তো যদি এরকম বিটসের কিছু করি দেখতে বেশ ভালোই লাগবে। হাতে তো শাখা বলাটা ম্যান্ডেটরি, কম্পালসারি, ওটা আমার শখ বলো ভালোবাসা ভালো লাগা দুটোই। তো তার সাথে সাথে বিটসের এই ব্যাঙ্গলসটাও ভীষণ ভালো লাগবে। এটাকে ব্যাঙ্গলস বলবো নাকি ব্যান্ড বলবো, যাই হোক সেটাই বলো, দুটোই চলবে। তো তৈরি করাটাকে সিম্পলভাবে যতটা পেরেছি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। এখন তৈরি করছি মাল্টি কালারেরটা। একটা মাল্টি কালারের অক্সিডাইজার হার ছিল, সেটা পড়ে পড়ে নষ্ট হয়ে গেছিলো, কিন্তু বিটসের বলগুলো তো সহজে নষ্ট হয় না, তো সেগুলোকে দিয়ে আবার নতুন করে কিছু করার ভাবনা ভাবলাম। যাই হোক, সেটাকে হট করে বানিয়ে ফেললাম আজই, আর একসাথে তিনটেই করতে বসছিলাম, তাই পরপর তিনটে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি। হ্যাঁ, লকগুলো একদম দোকানের মতন লক নয়, এগুলোও আমার কাছে ছিল। তখন আমি কুলিং পেপারে জুয়েলারি তৈরি করতাম আর অক্সিডাইজের কিছু জুয়েলারিও তৈরি করতাম, যদিও সেগুলোর কোনো ভিডিও আমার কাছে নেই বা আমি তখন কিছু করতামই না। যাই হোক, তো সেগুলোই বেশ কিছু আমার কাছে পড়েই ছিল। ও, পড়ে থাকার থেকে তো ইউজ করা ভালো, তাই না? আমিও তাই চেষ্টা করলাম যে পড়ে থাকা জিনিস দিয়ে করে নিতে। আর লাইলিং সুতোটা হচ্ছে আমার ও বাড়ির দোকানে, তো তাই ব্র্যান্ডটাও ভালো, কারণ এই লাইলিং সুতোতে অনেক ক্রিস্টাল পাথরের জুয়েলারি তৈরি করা হয় যাতে সহজে না ছিঁড়ে যায়। তো এটাও আমি একটা নিয়ে রেখেছিলাম যাতে আমি আমার মতন করে একটু একটু করে জুয়েলারি বানাতে পারি। তো একটা তো হয়ে গেছে রেডি, হয়ে দেখতে বেশ সত্যিই ভালো লাগছিলো। চলো নেক্সটটা ভাবছি করবো লাভস পাতার কিছু গোল্ডেন কালারের প্লাস্টিকের টুকরো টুকরো জিনিস ছিল, আর ওই সবুজ কালারের যে ওই বিটসগুলো, ওগুলো হচ্ছে আমি যখন কলেজে পড়ি তখন আমার এক খুব প্রিয় বান্ধবী আমাকে এই হারটা গিফট করেছিল। হারটা বেশ কয়েকবার পরেছি, তো পরার পরে তার লকেটের কালারটাও খারাপ হয়ে গেছিলো, কিন্তু ওই যে বললাম এই বিটসগুলোর খারাপ হয় না, তো এই বিটসগুলোকে আমি রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে আজকে যেটা এভাবে কাজে লাগবে বুঝতে পারিনি, কালারটা ভীষণ সুন্দর। যাই হোক, তো এটা দিয়েও একটা করবার চেষ্টা করলাম। তো এই যে লাভ এগুলো, এগুলো হচ্ছে কিছু ছোটো ছোটো কারের মধ্যে যে লকেট দেওয়ার মতনগুলো থাকে, তো এগুলো সেগুলোই, এগুলো বাড়িতে আমার পড়েছিল। মেন হচ্ছে বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে আমি বানাতে ভালোবাসি, সেটা যেমনই হোক আমার কাছে তো সেটা ভীষণ সুন্দর, তাহলেই হলো, আমি ইউজ করলেই হলো। কিন্তু হ্যাঁ, করার পরে সবাই ভালোই তো বলে। যাই হোক, করেই রেখি না, যা হবে হবে, খারাপ হলেও আমার ভালো হলেও আমার, মানে আমার মানে শুধুই জানা। যাই হোক, ক্লিনটা করছি, খুব বেশি সময় এগুলো করতে একদমই লাগে না, একদমই কম সময়ের মধ্যে হয়ে যায়। সবগুলো গুছিয়ে নিয়ে বসলে তোমাদেরও এরকম কম সময়ের মধ্যেই হয়ে যাবে। আমি এটার মধ্যে দিয়েছি চারটে করে বিটস আর একটা করে গোল্ডেন লাভ। আর একটু মেপে দেখে নিও, কারণ একদম লাস্ট মোমেন্ট একটু অসুবিধে হয় যে চারটে করে বিটস দেবো নাকি পাঁচটা করে বিটস দেবো। আর আমি তো বারবার মেজারমেন্টটা নিচ্ছিলাম যে সাইজেরটা এলো কি না, বেশি বড় হলেও একটু বেড়ে থাকবে সেটাও আবার ফিট হবে না, আর একটু ছোটো হলেও আবার টাইট হয়ে যাবে সেটাও আবার কমফোর্টেবল লাগবে না। যাই হোক, অলমোস্ট ডান এটাও।
দেখাবেন নেক্সট। নেক্সট এই বিটসগুলো সিলভার কালারের, এই বিটসগুলো আমার বাবা আমাকে এনে দিয়েছিল বড়বাজার থেকে। তো বাবার কিছু প্রোডাক্ট তৈরি হয়, তো তাতে বিটস এই রকমের লাফসাইজের বিটসগুলো, এগুলো তার কাজে লাগে। তো এগুলো এক্সট্রা হয়েছিল, আমি তো বললাম যে এগুলো এক্সট্রা হয়ে পড়েই আছে অনেকদিন ধরে, তো আমাকে দিলে আমি তো কোনো কাজে লাগাতে পারি, প্লিজ আমাকে দিয়ে দাও, তাহলে ভালো হবে। নিজে থেকেই দিয়ে দিল যে হ্যাঁ অনেকদিন পড়েই আছে, তুই নিয়ে যদি কোনো কাজে লাগে, আর আমি কাজে লাগাবো না এটা হয় বলে হতেই পারে না। এগুলো দিয়ে অনেক কিছু অলরেডি এর আগে করেছি ছোটো ছোটো, আর এটা হাতের এটা বানিয়ে ফেললাম, এটা আমার কাছে বেশি এখনো হাফ প্যাকেট মতন আছে। যাই হোক, আস্তে আস্তে এটাও তৈরি হয়ে গেলো, এটাতে আর কোনো এক্সট্রা করে কিছু দিলাম না, কারণ এটা সিঙ্গেল আমি পায়েও অ্যাঙ্কলেট হিসাবে করতে পারবো, তাই এটার মধ্যে এক্সট্রা করে কিছু দেওয়ার দরকার নেই। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো, আর এই তৈরি করা জিনিসটা আমাকে হাতে পরার পর লাস্টে দেখতে পারে কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর নতুন কিছু যদি দেখতে চাও আমার তৈরি, তো সেটাও আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারো। আর যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর তোমাদের সাপোর্টে একটা চ্যানেল অনেকটা গ্রো করে। তো আমি একদমই নতুন, দেখা যাক কী হয়, আমি আমার মতো করেই ভিডিও করি, যদি সেটা কারো ভালো লাগে তো ভালো, না ভালো লাগলেও আমার খারাপই লাগবে, ভালো তো নিশ্চয়ই লাগবে না। তো একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডকে সাপোর্ট করলে তার চ্যানেলটা সত্যি অনেকটা গ্রো করে। তো তোমাদের যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করো, আমার তরফ থেকে আমি যতটা পারবো তোমাদের আরও ভালো ভালো ভিডিও দেখাবার চেষ্টা করব। এটা তো অলমোস্ট হয়েই গেছে, পুরোটাই ডান। হ্যাঁ, এই জায়গাটায় বাড়তে একটু অসুবিধেই হয়, আর তারপরে না একটু আগুন দিয়ে সিলিং করে দিও, তাহলে ওটা টিকে যাবে, ওটা সহজে খুলবে না। দেখো এই তিনটে সেট করা তো সত্যি খুব প্রিটি লুক লাগছে না? ও হ্যাঁ, আমার আংটিটার সাথে তো এই সমস্ত পুরো ম্যাচ করে গেছে। যাই হোক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।